এফডিসিকে হিরোল মুখমারি বার করতে পারবেন। আপনি একটা কাজ করিন তো, এফডিসিতে সাকিব খান গেলে মারিন তো। আপনি কার কত হিম্মত? সাকিব খান তো বলছিল আগামী 30 তারিখে আপনারা নৌকো মার্কা ভোট দিন, বলছিল না সাকিব খান? হচ্ছে সাকিব খান তো আওয়ামী লীগের দালাল। নিপুণ গেলে মারবেন, ডিপদলক গেলে মারবেন, মিশা সহদার গেলে মারবেন, আপনারা দেখমো। জায়েদ খান গেলে মারেন, আপনারা দেখমো নে কার কত ক্ষমতা আছে। এফডিসিতে গেলে মারেন, হিরো আলমকে এফডিসিতে গেলে মারতে পারবেন আপনারা, তাদেরকে মারতে পারবেন না, কারণ তারা পাওয়ারফুল। অনেকে বলতে হিরো আলমকে রাজনীতিতে পাওয়ার নাই, নাই রাজনীতি পাওয়া, হিরো আলম কোনো রাজনীতির সাথে জড়িত না, হিরো আলম কোনো কিছু জানে না, বয়োগে না। অনেকে বলতে তুমি হলো আওয়ামী লীগের লোকের সাথে গেছা, গেছি অনেক জায়গার, কোন দলে যোগ দিচ্ছি? তোমরাও তো অনেক জায়গায় আওয়ামী লীগের মিটিং মিছিলে গেছা, বিএনপির লোকেরা কথা বলছো। হ্যাঁ, আমি আওয়ামী লীগের এখন দালাল হয়ে গেছে, বাংলাদেশের এখন দালাল আমি করি, হ্যাঁ আমি দল করি, যে আমি দালাল হয়ে গেছে, কেউ বলতে পারবে কোন দল করে? আমি এই কোনো জায়গায় গেছি হয়তো কথা বললে অনেকে বলে হিরো আলম দালাল হয়ে গেছে, মিথ্যে কথা বলতেছে বিএনপির নামে। ঠিক আছে, হিরো আলম আজ থেকে কথা বলবে না, তোমরা যা খুশি কর দেশলে, আমি দেশলে আর ভাবার সময় নেই। আমি দেশের কে? আমি দেশলে কেন কথা বলবো? আমি দেশলে কথা বলবো না, অন্যায় হলে আর কথা বলবে না হিরো আলম। বন্যায় ডুবে তুমি মানুষকে এক মুহূর্তে খাবার দেবে না হিরো আলম, আজ থেকে আর দেবে না, কারণ আমার রক্ত ঘামানো টাকা আমি ইউটিউব থেকে কামাই করে মানুষের পাশে কেন দাঁড়ানো? দরকার নেই, আমি ইউটিউবার জোকার বলে অনেকে, দরকার নেই কথা বলে। কাহালতে আপনি যে একটি ঘটনা শিকার হয়েছে আপনার সাথে, মানে এটা আপনি কি মনে করছেন, পরিকল্পিত না মানে আপনার উপরে একটি ক্ষোভ ছিল, সেই ক্ষোভ থেকে এই ঘটনাটি ঘটেছে, মানে আপনার কি মনে হচ্ছে? ভাই এটা অবশ্যই পরিকল্পিত হবে, কারণ আমি আদালতে নামার পরে তারা রেডিওয়ে ধাম করে দেয় মারলো কেন, আগে থেকে জানে হিরো আলম আদালতে আসবে, আমাকে মারার কথা হয়ে থাকে আওয়ামী লীগের লোকজন, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করতে গেছি, কিন্তু তারা আমাকে মারলো পরিকল্পিতভাবেই তো মারছে, এর আগে তো মারলো না কেউ ভাই, এখন মারে কেন? কারণ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল হিরো আলম আওয়ামী লীগের লোক মারছে, বিএনপি এখন ক্ষমতা বিএনপি মারতেছে, তাহলে দেশে আমি তো বলি এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচাররা দেশে আইছে, কেন বলি এই কথা? এরা ক্যাডার বাহিনী আজকে আমাকে মারধর করতেছে, মানুষ কুপিয়ে কুপিয়ে মারতেছে এরা। আমি আপনাকে কেন ঝোকার বলে? আর আপনি যদি কাউকে সাহায্য না করেন তাহলে সেই মানুষটা কি না খেয়ে মরে যাবে কিনা, আপনি যদি একটু বলতেন, মানে আপনার সাহায্যের জন্য কি কেউ কি বসে আছে? না না, আমার সাহায্যের জন্য কেউ বসে থাকবে কেন? আমি কাউকে খাবার দেওয়া দিলে কি আমি দেশলে কথা বললে, আমি দেশের আমার কথা কি মূল্য না, দেশের কথা বলে আমি রাজনীতি করতে পারি? আমার রাজনীতি করার যোগ্যতা নাই। আমাকে মনে করেন মারা হিরো আলম সবাই মারতে পারবি, আর কাউকে মারতে পারবি না। এফডিসিতে বিএনপির লোক 5 তারিখে যখন মনে করেন 6 সাল গেল, 6 তারিখে এফডিসিতে আমাকে মারে এফডিসি থেকে বের করে দিল। আমি মাজারও গেছি একদিন, এরমে গেছে রেজবির বিরুদ্ধে মামলা করছিলাম, আমি বলছিলাম রেজবির বিরুদ্ধে মামলা করে হারুন আমাকে টেপে ফেলে মামলাটা করেছিল, রেজবির বিরুদ্ধে মামলা করা যাবে না, কিন্তু বিএনপির কোন কোন নেতা আছে মামলা করা যায় না? বিএনপির বল যখন রেজবি বলছিল হিরো আলম অর্ধ পাগল মূর্খ, তাকে মারধর করে আমি অর্ধ পাগল, অর্ধ পাগল লোক, তারা অর্ধ পাগল আগে যা ইচ্ছে তাই বলতে পারে বিএনপির লোক, তাদের কথা বলা যাবে না। তারা বিএনপি করে, তারা দাঁত দিতে নি বড় নেতা আমাকে তাকে পোষাতে, হিরো আলম একটা ঝুকার তাদের নিয়ে কথা বলে কেন? কথা বলার অধিকার নাই, বুঝতে পারছেন? এটাই বাংলাদেশে বাংলাদেশ হিরো আলমকে এরকম মারতে মারতে একদিন মেরে ফেলে দেবে, আপনারা জানেন না। আলম ভাই, আমরা সম্প্রতি সময়ে আমরা কিন্তু দেখেছি আপনার এই ভিডিও ফুটেজ এবং রেকর্ডও আছে, আপনি কিন্তু বলেছিলেন বেগম খালেদা জিয়া 8 পাস, এই কথাগুলো আপনি কিন্তু বলেছিলেন, তো সেখান থেকে একটি ক্ষোভ থেকে যায় কিন্তু। আমি তো মিথ্যা কথা বলিনি, আপনার অতীতের আমি এই কাহিনিগুলো দেখে আসেন, কে কোন পাস, আমি কে হিরো বিএনপি লোকেরা মনে করেন যে অর্ধ মনে করেন যে পাগল টাগল বলছে, তারপরে আমাকে হিরো আলমের মতো লোকের তুচ্ছ সাধুল্য কথা বলছে, তাদের কোনো মূল্য হবে নাই, হিরো আলম তুচ্ছ সাধুল্য করে কথা বলছে সব বলা দেবে, আমি কাউকে এলে কথা বলা যাবে না, আমার অধিকার নাই, কারণ আমি সত্যি কথা বলি। তুই হতে যায় বনিকে বলে না তুই আদার ব্যাপারে হয় দাওয়াজের খবর কেন হলিস, আমি দাওয়াজের খবর নিতে পারম না, কারণ আমাকে সেই মূল্যায়ন করা হয় না বাংলাদেশে, যে জায়গা বাংলাদেশে হিরো আলম মূল্যায়ন করা হয় না সেই জায়গা সে দরকার নাই। ঢাকা 17 আসনে আমি না নির্বাচন নিজের জীবনটা দিয়ে বিএনপি ট্রাম কার্ড হিসেবে তারা ব্যবহার করলে বিভিন্ন জায়গায় কথা বলে, তাকে নিয়ে ট্রাম কার্ড ব্যবহার করছে দেখবেন, আওয়ামী লীগের লোক ট্রাম কার্ড ব্যবহার করছে, তা যে লোকের মনে করেন তোমরা মূল্যায়ন করে ঝুঁকা রক্ত ট্রাম কার্ড লেগে তা মনে করেন কেন বার করতে হবে তোমাদের, যাই মূল্য নাই তাই সব কিছু আপনাকে মুক্ত করে দেওয়া যাইতেছে, আমি এই রাজনীতিতে নাই,
মানুষ মনেও দেখবো না, খেলেও দেখবো না। আমি হিরো হলাম, আপনি কেন মনে করেন এক হিরো হলাম? কথা বললেই কি, কারোর পাশে দাঁড়ালেই কি, অন্যের প্রতিবাদ করলে কোনো মূল্য নাই, দরকার নাই তো। আমি একা আলম ভাই, অনেকেই বলছেন যে আসলে মায়ের যত খায় অত নেতা বড় হয়, আমরা এমন পূর্বে দেখেছি, কিন্তু এই একটা রাগের কারণে বলছেন যে আর রাজনীতি করবেন না। নেতারা তো রাজনীতি করতে হলে অনেক মায়ের খায়। আমার তো নেতাই মানে না, রাজনীতিবিদ মানে। আমি তো হালে দেয় সাধারণ একটা, আমার কী যোগ্যতা আছে নেতাগিরি কর্ম? আমি লেখাপড়া নাই, কথা বলতে পারি না, আমি দেশের কে? আমি দেশের রাজনীতি কর্ম বনিকে বলে মূল্যায়ন করে না, আমি দালাল হয়ে গেছি, মানুষের কথাবার্তা বলি, অন্যায়ের প্রতিবাদ করে, আমার কিছু কথা তুই আমি কথা বলে দিল নিয়ে, তো তারকে নিয়ে আর মাথা ব্যথা বলে লাভ নেই। হিরো আলম মনে করে আজ থেকে মৃত, এই বাংলাদেশে মৃত এবং বোবা, কথা বলবে না। বিগত দিনে আপনি আওয়ামী লীগের কাছে লাঞ্ছিত হয়েছেন, বিএনপির কাছেও হইলেন, যদি এই দুই দল ছাড়া যদি আপনাকে অন্য দল, আপনার যেহেতু জনপ্রিয়তা আছে, আপনাকে যদি টানতে চায় আপনি কি করবেন? না, আমি আর রাজনীতি মেরে যাবো না, কারণ রাজনীতিতে হিরো আলমের মূল্যায়ন নাই। আমি ইচ্ছে করলে একটা দলও তৈরি করতে হবে, সেই ক্ষমতা আছে, কিন্তু আমি রাজনীতিতে আর যাবো না, কারণ যেখানে রাজনীতি করতে করতে মায়ের খাওয়া হয়, যে দেশের মানুষকে মূল্যায়ন করা হয় না সেই রাজনীতি জনগণ, যে দেশের মানুষের প্রতিবাদ অন্যের প্রতিবাদ করলে দালাল বলে আমাকে দেয়, যে দেশে মানুষ মারলে জনগণ চাই থাকে দেখে, সেই দেশের জনগণের জন্য আমরা রাজনীতি করে কী লাভ? কার জন্য আমি নিজের দেবেন দু? আমার মা রাস্তায় রাস্তায় হালে দেবে, কান্দে ভিক করে খাবি, আমি মারা গেলে মানুষের দরবারে আমার মা হাত পা কেটে খাবি, আমি মারা গেলে সে আমার মা দেখার মতো কোনো লোক নাই, কার জন্য রাজনীতি কর্ম? আমি মরে গেলে তো আবু সাহেদের মতো আমার মা মরে গেলে কে দেবে, কেউ মরে গেলে দিবি না, আমার মায়ের পাশে দাঁড়াবি না, কারণ একটা দোকান মারা গেছে, একটা মনে করি ভণ্ড মারা গেছে, কবি একটা দালাল মারা গেছে, আমার মায়ের পেছনে তো কেউ দাঁড়াবি না, তাহলে কেন এই দেশের জন্য কেন আমি দাঁড়াবো আর? তাহলে আপনি আপনি যেহেতু রাজনীতির সাথে থাকবেন না, এবং পরবর্তীতে আপনি যে পেশাটাতে সাথে ছিলেন যেটাতে ইনকাম করে আপনার মা, আপনার বউ, আপনার ফ্যামিলি, পরিবার পরিজন চালাতেন, আপনি কি পেশা কি চেঞ্জ করবেন নাকি না এই পেশার সাথে আপনি থাকবেন, বা কী ধরনের চিন্তা ভাবনা করবেন? না, আমি ইউটিউবের কন্টেন্ট বা টুকটাক এখানে টুকটাক কাজ কাম করে খামো, আমার নিজের কাজ মনে করেন নাটক গান বানামো, আমি জীবনে কারো কাছে কোনো নাটক সিনেমার জন্য জানি কোনোদিন দামও না কারো কাছে, আমাকে নাটক করো সিনেমা, আমি যা পারি আমার নিজের মতো করে বানো, এই যোগাযোগ পাগল কেউ দেখে মানে দেখবি, নাহলে আমার ইউটিউব পেজ আছে, সাবস্ক্রাইব যারা আছে দেখবে, যারা তোরা এক্ষেত্রে আনসাবস্ক্রাইবার করে চলে দেখ, তারা ব্লক মেরে দেখ, তারা পেজে আসিস ভাই তোরা এতে চলে দেখ, কিন্তু দেখ আমাকে দেখতে মনে করে দেখবি না, কিন্তু তোরা আমাদের বকা দেওয়ার ওদিকে না, তোদের টেকা দিয়ে আমি হিরোলম নাটক গান বানাই না, তোদেরকে মনে করে নাহলে দেয় হিরোলম কাছে দেয় না, তাই আমাকে তোদের বকা দেওয়ার অধিকার নাই, যারা যে শিক্ষিত ভদ্রলোকেরা আমাকে বকা দিস তোদেরকে এই কথা বলতেছে, তোদেরকে বকা দেওয়ার অধিকার, দেখবি না গেলে তো দেখবি না আমাকে। আপনি যেহেতু একটা ট্রেন্ডের ভিতরে আছেন বা আপনার একটা জনপ্রিয়তা আছে, এবং বিভিন্ন জায়গায় যখন টক শো হয়, টক শো আসলে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আসলে ভিউ পাওয়ার জন্য আপনার সাবজেক্টগুলি বারবার সামনে তুলে আসে, এই বিষয়গুলি আপনি কীভাবে দেখেন? তাই অনেকে দেখবেন হিরো আলম মনে করেন নাম, এই জোকারের নাম নিয়ে অনেকে দেখবি ফেমাস হয়ে থাকে, এই হলে দেখবি আমাকে নেগেটিভ গালি দেয়, ট্রেন্ডিং দেয় হিরো আলম একলে অমুক অমুক দিল, তা ব্যবসা আমি করি না, তোরা আমার নামলে ব্যবসা করিস, হিরো আলম ট্যাগ লাগিয়ে দেয় হিরো আলম নামলে ব্যবসা করি, আমি ব্যবসা করি? যারা আমাকে নিয়ে অনেক বড় বড় এমপি মন্ত্রী তোমরা যারা বলো হিরো আলম নামলে তোরা ব্যবসা করিস, আমি না। আচ্ছা আলম ভাই, আমরা সম্প্রতি সময়ে দেখেছি আপনি যেই দল ক্ষমতায় ছিল সেই দলের ট্যাগ আপনি ব্যবহার করেছেন, যেমন ধরেন আওয়ামী লীগের পরিপ্রেক্ষিতে আপনি নির্বাচন করেছেন ঢাকা 17 থেকে, সেখানেও আপনি মাইর খেয়েছেন, এবং যখন আওয়ামী লীগ দেশ থেকে পলায়ন হয়েছে তারপর পরে কিন্তু আপনি আপনার যে প্রতিদ্বন্দ্বী ছিল আরাফাত, সেই আরাফাতকে আপনি খুঁজে বেড়াচ্ছেন,